ফরিদপুরে চলতি বছরে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অম্বিকাপুর গোডাউন চত্বরে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, পৌর কাউন্সিলর শামসুল আরিফিন সাগর, অম্বিকাপুর LSD কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার মিল মালিকদের সতর্ক করে দিয়ে বলেন, যারা সরকারি নির্দেশনা না মেনে চাল সরবরাহ করছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে কালো তালিকাভুক্ত করে অভিযুক্ত মিল মালিকদের লাইসেন্স বাতিল করা হবে। এবছর চলতি মৌসুমে ফরিদপুর জেলার কৃষকদের কাছ থেকে 40 টাকা কেজি দরে 4194 মেট্রিক টন চাল এবং 27 টাকা কেজি দরে 4164 মেট্রিক টন ধান কেনার কথা রয়েছে।